ফুটবল খেলায় মেতেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ আর বিদ্যা সিনহামিম। তবে রূপালি পর্দার এই তারকাদের মাঠের এই লড়াই তাদের আপকামিং সিনেমাকে ঘিরে। 28 অক্টোবর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত দামাল। মূলত এই ছবির একটি প্রমোশনাল গান তৈরিতে বল পায়ে মাঠে নেমেছেন শিল্পীরা। স্বাধীন বাংলা ফুটবল টিমের গৌরব গাথায় অনুপ্রাণিত ছবি দামাল। রায়হান রাফির পরিচালনায় যে ছবি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 28 অক্টোবর। মুক্তির আগে ছবির প্রচারণায় ব্যস্ত দামালের শিল্পী কুশলীরা। ফুটবল হাতে কখনো শিল্পীরা ছুটছেন মাঠে, কখনো আবার বিভিন্ন অনুষ্ঠানে। সম্প্রতি নির্মিত হয়েছে এই সিনেমার এক প্রমোশনাল গানের শুটিং, যেখানে বন্দুক উঁচিয়ে দৃঢ় পায়ে এগিয়েছেন মিম। দামালের শুটিংয়ে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছেন বলে জানান ছবির শিল্পীরা। একদম পুরো শাড়ি পরে গেছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট শট একটা ছিল আগুনের ফলকি। শুধু শাড়ি না, আমার পা পুড়ে গেছে এবং এটার জন্য আমাদের 3 বার শট ক্যান্সেল হলো, মানে হয় নাই। কারণ আপনি দেখছেন কিনা আমি জানি না, মাঝ বরাবর আমি চিৎকার দিয়ে উঠতাম। বাট ফাইনালি যে গানটা হচ্ছে, গানটা অনেক সুন্দর হচ্ছে। আমরা আসলে অ্যাক্টিংয়ের বাইরে আসলে ফুটবলার হয়ে ওঠার একটা আপ্রাণ চেষ্টা ছিল আমাদের মধ্যে। আমরা অনেকদিন আসলে ওটার মধ্যে ছিলাম, রিহার্সেল প্র্যাকটিস। সো ফাইনালি সিনেমাটা ডান হলো, এখন আসলে প্রমোশন সব কিছু মিলে উই হ্যাপি। ওই সময় দামাল সন্তানদের, বাংলাদেশের যারা সূর্য সন্তান আর কি, তাদের কতটা এফোর্ট ছিল এবং তাদের যে এনার্জির পজিটিভনেস ছিল, ওইটা আমরা শর্টের মাঝখানে হোক অথবা আমাদের ড্রেসিং রুমে হোক, রিহার্সালের সময় হোক, আমরা কিছুটা হলেও ফিল করতে পেরেছি। মস্করা করতেছি, সিরিয়াস আসলে আপনারা তো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আমরা ফিল্মটা করতে গিয়ে কতটাই আমাদের আনন্দ ফুর্তি হয়েছে। তো ফিল্মের আসলে ওই পার্টটাতেও এরকমই লাগবে আপনাদের। প্লিজ 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 আপনারা হলে আসুন 28 তারিখে দামাল। কেউ বলছেন দামালের গল্প থেকে নির্মাণ ছুঁয়ে যাবে দর্শক হৃদয়। ছবিটিতে একটি চ্যালেঞ্জ ছিল আমার মেকআপটা আসলে, কারণ এখানে 2টি বয়সের চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে। একটির বয়স হচ্ছে 80-এর উপরে আর একটি ইয়াং 71 সালের যে চরিত্রটি, তো সেটা এই চরিত্রের জন্য অসম একটা চ্যালেঞ্জ ছিল। মেকআপটা নিতে লাগতো প্রায় 3 ঘন্টা এবং শুধু নেয়া না, কাজ শেষ যখন তুলতে হতো সেটাও লাগতো প্রায় 3 ঘন্টা। অলমোস্ট 6 ঘন্টাই মেকআপের পিছনে ব্যয় করতে হয়েছে। আমি এমন একটি ক্যারেক্টার করেছি যে জাতির জন্য কি গোটা পৃথিবীর জন্য ওরা ঘৃণিত। এই ঘৃণিতকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টাটুকু আমি করেছি, সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি যেগুলো ফিল্ম করেছি, আমি মনে করি যে এটা আমার এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স। নিজের ব্যবসা সফল ছবি পরানের আগেই দামাল নিয়ে ভেবেছিলেন বলে জানান ছবির নির্মাতা, সাথে ছবিটি নিয়েও বেশ আশাবাদী তিনি। পরান আমি রাজা মিমকে নিচ্ছি, এরপর যখন দামালে ওদেরকে কাস্টিং করি, তখন আমার প্ল্যানে ছিল যে আগে পরানটা মুক্তি পাবে, ওদের একটা জনপ্রিয়তা তৈরি হবে, সেটা আমার দামালের মধ্যে আমাদের যুক্ত করবে। সিয়ামও যেগুলো আমার প্রথম ছবিতে, সিয়াম আমার সাথে প্রথম 2টা ছবিতেই সিয়াম ছিল আমার সাথে। তো এবার আমি আমার ধন সিয়ামকে এবং রাজকে এবং মিমকে একসাথে দর্শকদের নিয়ে দিতে চাই। কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে। মিম, রাজ, সিয়াম ছাড়াও দামাল ছবিতে আরও অভিনয় করেছেন সুমিত, অথৈ, সুমি, সাইদবাবু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন, অপুর মতো শিল্পীরা। যুদ্ধের মরণ খেলায় হোক সে যোদ্ধা বা খেলোয়াড়। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আরেক দিকে উল্লাসের মিশন।